দাদা বলছি একটু জলপাই কোথায় বলুন তো। জলপাই জলপাই এখন কোথায় পাবেন? এটা তো জলপাইয়ের সময় নয়। না না, আমি তো একটু জল চাইছিলাম। ও, সেটা বললেই হয়। জল আর জলপাই কি সমান হলো নাকি? ছোটবেলায় পড়া অবাক জলপান গল্পের লাইনগুলো আজ খুব মনে পড়ছে, কারণ আমরা আজ যাচ্ছি বগুড়ান জলপাই। সেটা আবার বিস্তীর্ণ জলরাশির কাছেই অবস্থিত, যেখানে জল আর জলপাই মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন তাহলে ঘুরে আসি। কলকাতা থেকে 160 কিলোমিটার দূরে দীঘার খুব কাছেই অবস্থিত নির্জন সমুদ্র সৈকত বগুড়ান জলপাই থেকে ঘন্টাই বাইপাস রোড ধরে এগিয়ে এসে দীঘা রোডের দিকে না গিয়ে বাঁ দিকে এগিয়ে এলে সেই রাস্তাটা পড়বে আপনার বগুড়ান জলপাই। বগুড়ান জলপাই এই মোড়টা থেকে 8 কিলোমিটার ভেতরে গেলেই সিবিচ পড়বে। দেখুন, এই রাস্তাটা হচ্ছে বগুড়ান জলপাইয়ের রাস্তা। দেখুন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কন্টাই ক্যানেল, তার উপরে একটা সুন্দর ছোট্ট ব্রিজ করা আছে, কাঠের ব্রিজ। সত্যি এখানে না এলে জানতে পারতাম না এত সুন্দর একটা ছোট্ট কাঠের ব্রিজ, যদিও এটা বর্ষাকালে খারাপ হয়ে যায়, এই সময় আবার নতুন করে একটু বানানো হয়েছে। দেখুন পিছনটা কি সুন্দর লাগছে, কন্টাই ক্যানেলটা। আজকে মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে। চলুন, আজকে স্যাটারডে 2nd April, খুব সুন্দর একটা দিন, একটু হালকা মেঘ করেছে তাই জন্য কষ্টটা কম হচ্ছে, নইলে ভালোই গরম আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরপর বীচগুলো আমরা যাব, বগুড়ান জলপাই, লাল কাঁকড়া বীচ আর মন্দারমণি। আমরা বগুড়ান জলপাই প্রায় চলে এসেছি, যাওয়ার রাস্তায় একটা রাস্তা চলে গেছে মন্দারমণির দিকে আর একটা রাস্তা চলে গেছে বগুড়ান জলপাই সি বীচের দিকে। এটা হচ্ছে শাওলা কন্টাই রোড, সেটা দিয়ে আমরা বগুড়ান জলপাই আসছি। আর এখানে সমস্ত বড় বড় ট্রলারগুলো দেখুন এখানে এসে রাখা হয় আর কি। তো আমি আগে এটাই প্রথম দেখলাম, লাগছে যেন দেখি। রাস্তা থেকে বাঁদিকে এসে সাগর নিরালা গেস্ট হাউস আর এদিকেই হচ্ছে সি বিচ। এখানে সাইক্লোন শেল্টার, এই যে ঘূর্ণিঝড়ের জন্য আশ্রয় কেন্দ্র করা হয়েছে। আর আসার পথে খুব সুন্দর ভেরি গুলো দেখতে লাগে। গাড়ি ছাড়া কিন্তু বগুড়ান জলপাই আসা একটু চাপ, গাড়ি ছাড়া আসা যায় না, কেননা গাড়ি বা বাইক টোটো নিতে পারেন কাঁথি থেকে, অটো বা টোটো। তবে এটা একটু অফপিট জায়গা, তো গাড়ি বা বাইক থাকে সুবিধে। সিরিজ কত দূরে?
আমরা জিজ্ঞাসা করতে করতে চলেছি বাগুড়ান জলপাই সি বিচ কত দূরে, আর একটুখানি এসে গেছি সবাই বলছে। গ্রামের মধ্যে দিয়ে গাছপালার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এই যে এখানে অটো পাওয়া যায়, দেখুন বাঁ দিকে যেতে ডান দিকে যেতে হবে না, ওই যে এত দূরে এসে আবার ডান দিকে 500 মিটার মনেই হচ্ছে না যে আমরা সি বিচের দিকে যাচ্ছি, কেননা সাধারণত সি বিচের আগেই একটা বিস্তীর্ণ বেলাভূমি আমরা দেখতে পাই। এখানে পুরো আমরা গাছপালার মধ্যে দিয়ে চলে আসি গ্রামের মধ্যে দিয়ে। এই জায়গাগুলো যখন এই আয়লা বা ফানি এই সমস্ত ঝড়গুলো আসে সেগুলো যে কি মানে তাণ্ডব করে এর উপর দিয়ে যায়, যখন সত্যি ভাবলেও মানে বেশ খারাপ লাগে। নিজেদের বাড়িঘর ছেড়ে এনাদের পুরো ওই আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়ে থাকতে হয়। একদম সরু গ্রাম্য রাস্তা, দারুণ থ্রিলিং একটা ব্যাপার হচ্ছে। কিন্তু প্রতিটা মোড়েই এসে জিজ্ঞাসা করছি যে সি বিচ আর কত দূর, সি বিচ আর কত দূর। আমরা সাগর নিরালা গেস্ট হাউসটা পেরিয়ে এলাম, সমুদ্র আমরা দেখতে পেয়ে গেছি, সমুদ্র এসে গেছে, ঝাউবনও এসে গেছে। আমরা চলে এসেছি বাগুড়ান জলপাই সি বিচে, আর একটু এগোলেই মানে এক মিনিটও নয় এগোলেই সি বিচ, তার আগে দুধারে ভীষণ সুন্দর ঝাউবন। যদি শীতকালে আসেন এখানে একটু বসে পিকনিক টাইপেরও করে নিতে পারেন। তবে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, যেটা হচ্ছে দেখুন এখানে যত লোকজন আসছে তত জায়গাগুলো কীরকম ভাবে মানে অপরিচ্ছন্ন করে তুলছেন, পিকনিক করে এই যে নোংরা করে রেখেছেন এগুলো যেন দয়া করে না করেন। মানে যা কিছু আনবেন প্লাস্টিক বা কাগজ এগুলো যদি একটু সঙ্গে করে নিয়ে যান, কেননা এগুলো তো একদম প্রাকৃতিক জায়গা, এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করার তো অত সম্ভব নয়। বলুন, এত সুন্দর একটা ঝাউবন সেখানে যদি এত নোংরা করে রাখেন তা সেটা ঠিক নয়। তো আমি অনুরোধ করবো আপনাদের সকলের কাছে সি বিচ বলুন বা এই সমস্ত প্রকৃতির যে জায়গাগুলো আমরা সবসময় ঘুরতে আসি দেখতে ভালো লাগে সেগুলো যেন হারিয়ে না যায়, সেগুলো যেন অক্ষুণ্ণ থাকে অন্তত। শান্ত নিরালা সি বিচ এই বাগুড়ান জলপাই, মানে আসলে মন ভরে যাবে সত্যি সত্যি। বাগুড়ান জলপাই এসে মন ভরে গেল, আজকে এত সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, নির্জন সমুদ্র সৈকত, ঝাউবন,
আর কি চাই? তবে থাকার অপশন এখানে একটু কম, একটাই গেস্ট হাউস আছে। আপনারা চাইলে এখান থেকে আর একটু দূরেই মন্দারমণি গিয়ে থাকতে পারেন। বগুড়ান জলপাইয়ে কয়েকটা অস্থায়ী দোকান আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দাদা দাম কত করে দিচ্ছেন? 35 টাকা। আর এই বগুড়ান জলপাই সম্পর্কে একটু বলুন, মানে মোটামুটি ভিড় কখন হয় শীতকালে? এখানে ভিড় শীতকালে মোটামুটি আশ্বিন মাস থেকে একদম ফাল্গুন মাসের শেষ অবধি। ও, আর এমনি ওই নিরালা গেস্ট হাউসটা ছাড়া আর কিছু এরকম রিসর্ট আছে? রিসর্ট আছে। কত বুকিং কথা থেকে হয়? শীতকালে গিজার টিজার আছে নাকি? আচ্ছা, খাওয়া দাওয়া ওখানে? আপনার নামটা বলুন। আমার নাম রোহিত। আচ্ছা, আপনাকে ফোন করলে তাহলে কোন কোন এতে করে দেন? আপনার নিরালাটাও করে দেন? দেখুন, বগুড়ান জলপাইয়ে থাকার ঠিকানা সাগর নিরালায় গেস্ট হাউস। এখানে সমুদ্রের সবচেয়ে কাছে এই গেস্ট হাউসটা আছে, সাগর নিরালা বগুড়ান বিচ ভিলেজ হোমস্টে গেস্ট হাউস। মোবাইল নাম্বার 9434012200। রিসেপশনে গিয়ে একটু কথা বলি আপনাদের জন্য একটু। এই এখানেও থাকা যায় নাকি এপাশটাও থাকা যায়? এটা কি? এটা কটেজ। কটা কটেজ আছে? ছখানা কটেজ আছে। দেখুন, গেস্ট এখন কম, গরমকাল তো, কিন্তু খুব সুন্দর। এই দেখুন, এখানটায় দোলনা টাঙানো রয়েছে, যেমন বিচের ধারে থাকে আর কি। চারিদিকে ঝাউবন, পরিবেশটা খুব সুন্দর। আর এই যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন, ওপরটা আরও হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশন ওপরটা আছে। চলুন, কী রুম আছে না আছে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। রিসেপশনটা কোথায়? প্যাকেজ চলছে, ডবল বেড পার হেড 1550 টাকা পার হেড, মানে দুজন থাকলে ওই 1550 টাকা এক একজনের, তিনজন থাকলেও তাই আর কি, মানে এক এক তিনজনের হলে একটু কমবে, মানে দুজন হলে 1550 আর তিনজন একটা রুমে শেয়ার করলে তাহলে 1450। সকালে মাছ থাকে,
মাছটা নিজের চয়েস না আপনাদের, যেটা আপনারা করবেন চয়েস? আমাদের 500 গ্রামের মাছের আইটেম থাকে, ওগুলোতে আপনাদের চয়েস। আচ্ছা আচ্ছা। আর এমনি আলাদাভাবে ফুডিং বা লজিং আলাদা কিছু নেই? আর এসি হলে কত হবে? এসি হলে আপনার ডবল বেডে চলে আসবে 1750 টাকা পার। আচ্ছা, পার হেড পার। ট্রিপল বেড হলে? ট্রিপল বেড হলে 1650। আচ্ছা, আর ডবল বেড হলে আপনার চলে আসবে 1450। আচ্ছা, আর কটেজ আর এই ওপরে যে রুমগুলো দেখলাম এই মেন বিল্ডিংয়ে, দুটো কি আলাদা রেট আছে না একই? হ্যাঁ একই, যেখানে সেটা কি ফোন করলে আপনাদের সাথে কথা বললে হয়ে যায় যে কটেজে কি থাকলে কি রকম, মানে আপনারা কবে আসবেন, কতজন আসবেন, পুরো ডিটেইলস বললে আপনারা? তো একটা রুম আমাদের একটু দেখিয়ে দেবেন কি? দেখুন রুম নাম্বার এটা 3, কটেজ। হ্যাঁ, তো কটেজ এটা 4 বেডেড, তাই তো? 4 বেডেড, যেমন যেমন চার্জ আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন এসি দেওয়া রয়েছে, আপনারা চাইলে অ্যাভিং করতে পারেন, না চাইলে এসি ছাড়াও নন এসিও নিতে পারেন শীতকালে। এখানে একটা ড্রেসিং এরিয়া কাম একটা ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে। রুমটা বেশ বড়, দেখুন আমি কর্নার থেকে একটা ভিউ দিয়ে দিই আপনাদের, রুমটা বেশ বড়, সামনেই দরজা জানলা একসাথে, টয়লেট দেখিয়ে দিই। ছোট্টর ওপর টয়লেটটা, গিজার দেওয়া আছে, মানে যা যা ফেসিলিটিস মোটামুটি চাই সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আশপাশটা খুব সুন্দর নির্জন, কিন্তু দু একদিন ফাঁকায় ফাঁকায় থাকতে চাইলে বগুড়ান জলপাই হচ্ছে একদম মানে ফার্স্ট চয়েস সি বিচের ধারে। দেখুন সোজাই করিডোর দিয়ে এসে এখানে বারান্দা, চারিদিকে সুন্দর ঝাউবন করা আছে, ওপর থেকে নিচটা দারুণ লাগছে। দু মিনিটের হাঁটা পথেই, 2 মিনিট গেলেই আপনারা সি বিচ পাবেন। চলুন রুমটা দেখি। এটা ট্রিপল বেড, ডবল বেড আর একটা সিঙ্গেল বেড, বেশ বড় রুম, জানলা, বাইরে ওয়াশবেসিন, ওই পাশে সিটিং এরিয়া একটা আছে, এই যে দরজা দিয়ে ঢুকেই ড্রেসিং টেবিলের জায়গা, ওখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা, এটা আলাদা করে ওয়ার্ড্রোব কিছু নেই, ওখানেই রাখবেন। আর এমনি ফ্লোরিংগুলো খুব ভালো, এমনি টাইলস পাতা আছে, দেয়ালেও টাইলস দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেট নিচের কটেজের থেকে এই টয়লেট একটু বড়, স্নানের জায়গা, এটাতে গিজার নেই তো? ও এটা সোলার সিস্টেমে জল গরম হয়, তাই তো? এসি রয়েছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরেকটা রুম দেখি চলুন। এই রুমটা একদম ব্যালকনির সামনে রুমটা, দেখুন এটা ট্রিপল বেডের রুম, এনারা একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছেন গেস্টের জন্য। এই স্যানিটাইজ করছো ভালো করে? এটাও ট্রিপল বেড, খুব বড়, ভালো রুমগুলো, মানে খুব সুন্দরভাবে হাত পা ছড়িয়ে থাকার মতো আর কি। তিনজন কেন, এটা একজন, এখানে তিনজন, চারজন হয়ে যাবে ভালো করে। হ্যাঁ, এটা আপনার ওই টয়লেট, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এই সোলার সিস্টেমের লাইট বলে একটুখানি কম আলো আছে। একটা দিন যদি নিজের মতো করে কাটাতে চান তাহলে বগুড়ান জলপাই হচ্ছে অন্যতম সুন্দর অপশান আর কি। চলে আসুন বগুড়ান জলপাই।